সকলকে প্রণাম জানাই, আপনাদের সকলকে ভগবানের আশীর্বাদ জানাই। আপনারা সবাই আনন্দে থাকুন। আর এই স্মৃতি ভক্তি বাংলা চ্যানেল, তাদেরও ভগবানের আশীর্বাদ এবং আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই হরিহরপুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবাশ্রম থেকে ভজন বাবার বাণী, তাঁর জীবনালেখ্য, তাঁর লীলা কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। সকলকে প্রণাম। কিসের থেকে এলো এই নিত্য আনন্দের, না ধর্ম থেকে? যে সেই আত্মাদের ঠাকুর বলছেন, তোদের এখনো সময় হয়নি মুক্তির, তাই তাদের মুক্তি দিলেন না। কিন্তু বিধর্মী ওই ইরানী যুবতীর আত্মার পিণ্ডদান করে তিনি তাকে মুক্তি দিলেন। আত্মার কিন্তু কোনো ভেদ হয় না, ভেদাভেদ হয় না, নারী পুরুষ, ধর্ম অধর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় শত্রু শূদ্র, এসবের কোনো ভেদ হয় না, আত্মা আত্মাই। কিন্তু ওই অশরীরী আত্মা যে শরীরে থাকাকালীন বিধর্মী অর্থাৎ ইরানি সনাতন ধর্মের অঙ্গ, তাও আমি কিন্তু আগেও বলেছি, আমাকে রিপিট করতে হচ্ছে। বিশেষ করে যারা রোজ শোনেন না তাঁদের জন্যে, যে বিধর্মী আমরা বলি, কিন্তু বিধর্মী বলে প্রকৃত কিছু নেই, সবই কিন্তু সনাতন ধর্মের অঙ্গ। যেমন ভাবে তিনি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন, কারণ ঠাকুর তো বলেছেন, আমি বলেছি আগে, ওই ইরানি যুবতীর অশরীরী আত্মাকে, যে তুমি কোন ফকিরের কাছে যাও, কিন্তু সে তো যায়নি, সে তো তার মধ্যেই সব দেখছে। যে আপনি আমার মুক্তি দিন, মুক্তি দিন এই অবস্থা থেকে। তো ঠাকুর, আমি আগে বলেছি, এখানে রিপিট করছি, ঠাকুর এটা দেখাচ্ছেন বাস্তব সত্য যে সব ধর্মই সনাতন ধর্মের অঙ্গীভূত এবং পার্থক্য নেই মূলগতভাবে। মূলগত কোথায়? এই জাগতিক ব্যাপারে তো বহুত, তো আজ এই শাসন, কাল ওই শাসন, আগে তো মোবাইল ছিল না, কয়েক বছর আগেও মোবাইল থাকা মানে কি বিরাট ব্যাপার, কম্পিউটার থাকা মানে ওরে বাবা কি সাংঘাতিক ব্যাপার। এখন তার প্রতি ঘরেই কম্পিউটার, আর তার প্রত্যেকের হাতেই মোবাইল তো রয়েছে। তো এই যে পরিবর্তন বাহ্যিক জগতে, এটা হয়ে আসছে, হবেই, হচ্ছেও,
কিন্তু মূলগত যা মূল গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের প্রথম শ্লোক হচ্ছে, যেখানে ভগবান নিজের পরিচয় দিচ্ছেন এবং এই জগৎকে অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন। প্রথম শ্লোকের প্রথম শব্দটা কি? ঊর্ধ্বা মূলাং অধঃ শাখাং। সাধারণত জগতে আমরা গাছের শিকড় কোন দিকে দেখি আর ডালপালা শাখা প্রশাখা কোন দিকে দেখি? সবাই বলবেন, একটা বাচ্চা ছেলেও বলবে যে নিচের দিকে তার মূল বা শেকড় আর তার ডালপালা শাখা প্রশাখা সব ওপরের দিকে। কিন্তু এই ঈশ্বরের পথ, ভগবানের পথ, ভগবানের যে ব্যাপার, ঈশ্বরীয় ব্যাপার, চিরন্তন ব্যাপার, যা মূল ভাব, মূল, আমি কিন্তু বাইরের কথা বললাম এই মোবাইল কম্পিউটার নিয়ে, কিন্তু মূলগত ভাবে সব যে এক সেটাই বলার চেষ্টা করছি। যে ঊর্ধ্বা মূলাং, আধ্যাত্মিক পথের মূল অর্থাৎ বেস, অর্থাৎ যাকে বলা হয় ভিত্তি, তার কিন্তু নড়চড় নেই, সে কিন্তু ওপর দিকে। তার মূল ওপরের দিকে মানে সেই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। ঈশ্বর থেকেই সৃষ্টি হয়েছে এই জাগতিক গাছ। সে অশ্বত্থ গাছ কেন, যে কোনো গাছই তার শিকড় কিন্তু নিচের দিকে আর শাখা প্রশাখা উপরের দিকে। আর এই অধ্যাত্ম পথের যে গাছ বা বলা যায় অধ্যাত্ম পথের যে অস্তিত্ব, এবং সেই অস্তিত্বেই কিন্তু এই জগৎ অস্তিত্ববান। তার অস্তিত্বের মূল কিন্তু ওপর দিকে, কোথায়? ঈশ্বর। ওপর বলতে আকাশ, ঊর্ধ্বা মূলাং তা নয়, এটা ভাবগত ভাবে বলা হচ্ছে, কল্পনা নয়। ঊর্ধ্বা মূলাং, যে এই যে জগৎ সংসারের আসল কিন্তু মূল কোন দিকে? নিচের দিকে নয়, কিন্তু উপর দিকে। আর আধা শাখাং, তার শাখা প্রশাখা যা দেখছি আমরা তা নিচের দিকে, ঠিক উল্টো। তা আমি এই কথাটা এই জন্যে বললাম, ঊর্ধ্বা মূলাং আধা শাখাং, যে এই যে ফকিরের কথা ঠাকুর বললেন, সম্মান দেন, তাকে মান্যতা দিলেন, যে পার্থক্য নেই, যে সবারই কিন্তু মূল, সব ধর্মই সনাতন ধর্মের অঙ্গ এবং সবারই মূল কিন্তু উপর দিকে, অর্থাৎ ভগবানের কাছে, ভগবানের দিকে নয়, শুধু ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। বিভিন্ন নামে সকলে বলছে তাকে, কারণ আমি একটু আগে বলেছি এই ব্যবহারিকে কিন্তু পার্থক্য রয়েছে, এবং দিনের পর দিন বিভিন্ন ধরনের আবিষ্কার হচ্ছে, আরো পার্থক্য বাড়ছে তাতে, এবং ক্লোজনেস, নিকটতাও বাড়ছে, দুটোই হচ্ছে। কিন্তু সেটা এক থাকছে না,
সেটা অনাদির কাল থেকে পরিবর্তিত হতে হতে চলেছে, চলবে। কিন্তু ওই ঊর্ধ্বমূলং ভগবান থেকে যে সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্মের মূল কিন্তু সেই ঈশ্বরে, যার নাম হয়তো আলাদা হতে পারে, বৌদ্ধ ধর্মে বুদ্ধ, জৈন ধর্মে জৈন, খ্রিস্ট ধর্মে খ্রিস্ট, ইসলাম ধর্মে ইসলাম, মোহাম্মদ বলা হয় আল্লাহ। তো ওই মূল এক, কিন্তু এই সব এক মূল, কিন্তু যখনই আদার্স শাখাং, সেখানে কিন্তু বিভিন্নতা রয়েছে এবং ধর্ম বিভিন্ন বিভিন্ন, এবং ভগবান কিন্তু তাদের বলেই পাঠান। ঠাকুর বলছেন সমস্ত মহাপুরুষেরা প্রায় এই একই কথা বলে, আমি এই জন্যে ঠাকুরের সাথে সমস্ত মহাপুরুষ একই কথা বলে মাঝে মাঝে বলি, কারণ দাদা দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা যারা শুনছেন হয়তো অনেকে অনেক অন্য জায়গার শিষ্য, হয়তো কেউ দীক্ষিতও নয়, শিষ্যত্ব গ্রহণ করেনি কোথাও, কিন্তু ভালোবাসেন, তাই তো শুনছেন বা শুনেন, আনন্দ পান। তো তারা এই একই কথা বলে এসছেন, আমাদের সনাতন ধর্ম শুধু নয়, যদিও আমি বলেছি সনাতন ধর্মের মধ্যে সমস্ত ধর্মই চলে আসে, সবাই কিন্তু এটা স্বীকার করে কি যে নিজের নিজের ধর্ম প্রত্যেকের পালন করা উচিত। আর এই ধর্ম আমরা যে দেখতে পাই জগতে বিভিন্ন রকমের, তা নয়, কিন্তু মূলত এক, কিন্তু প্রকাশভঙ্গিটা কোথাও হয়তো অতিরঞ্জিত মানে ঠিক হচ্ছে না, আবার কোথাও ঠিক হচ্ছে, কিন্তু কোনটা ঠিক কোনটা বেশি নিয়ে দ্বন্দ্ব লাগছে, এটা ঠিক নয়। ওই ঊর্ধ্বমূল মূলটাকে ধরে রাখতে হবে, মূল কি বলেছে সে, কোন শাস্ত্র বা ধর্মগ্রন্থে কিন্তু এই অমিল নেই, মূলগতভাবে ভাষার তারতম্য হতে পারে, এবং তারা এসে যেভাবে লীলা করেছেন সেই লীলার ক্ষেত্র, লীলার ধরন আলাদা হতে পারে, কিন্তু তিনি কিন্তু এক সব জায়গাতেই, সব ধর্মেই। আমি এত করে এগুলো বলছি এই উদ্দেশ্যে, ওই ইরানি যুবতী কিন্তু ঠাকুরকে, ইরানি যুবতীর অশরীর রাস্তাকে ভজন বাবা কিন্তু বলেছিলেন তুমি কোনো ফকিরের কাছে যাও, কিন্তু সে যেতে চায়নি, সে বলেছিলেন আপনি সব, আপনি আমাকে মুক্তি দিন, আপনি আমাকে মুক্ত করুন। তো ভজন বাবা কি দেখাতে চাইলেন, কেন বললেন যে ওখানে গেলেও যা এখানেও তা, কোনো পার্থক্য নেই, সেই পার্থক্য নেই বুঝতে পেরেই তো ওই ইরানি যুবতীর অশরীরী আত্মা ঠাকুরকেই বলল যে আপনি সব, আপনি আমায় মুক্ত করুন, দয়া করে আপনি আমায় মুক্ত করুন। এই যে একত্ব মূলে, সেটাকে
বলারের জন্যই আমায় কিন্তু এভাবে বলতে হলো। আবার এও দেখছি কিন্তু যুবপদ ভাবে যে ওই যুবতীর আত্মার কিন্তু তিনি পিণ্ডদান করতে গিয়েছিলেন গড়ায়, এবং পিণ্ডদান করে তাকে মুক্ত করেছিলেন ওই প্রেত লোক থেকে। কিন্তু তিনি যখন ফল্গু নদীতে স্নান করছেন, তখন যে সমস্ত আত্মারা তাঁর কাছে মুক্তির জন্য তাঁর দেহ যাকে ছিল, অর্থাৎ জীব দিয়ে তাঁর শরীর লেহন করছিল মুক্তির জন্য, তাঁদের তো তিনি কই গিয়ে পিণ্ড দিলেন না এবং মুক্তি দিলেন না। তারা জানতো সেই আত্মারা যে ইনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান, ইনি পারেন আমাদের মুক্তি দিতে, কিন্তু তিনি দেননি। মনে হবে বৈষম্য, একজনকে তিনি মুক্ত করলেন আর অত শত শত আত্মা এলো একজনকেও, এবং তারা তার গাত্র লেহন করছে যে গাত্র লেহন করলেই মুক্ত হয়ে যাব, কিন্তু তিনি তাদের বলে দিলেন যে না, সময় হয়নি। বৈষম্য, এই সৃষ্টিতে বৈষম্য রয়েছে, সাম্য রয়েছে, আর বৈষম্য আছে বলেই সৃষ্টি আছে। সব যদি সমান হয়ে যায় আমি বেদান্তের সমানের কথা বলছি, কিন্তু অন্য কোনো ফিলোসফির কথা বলছি না, সমাজতাত্ত্বিক জাগতিক কোনো সাম্যের কথা বলছি না। যা প্রকৃত সাম্য সনাতন ধর্ম যা বলছে সেই সাম্যের কথা বলছি। যদি সেই সাম্য অবস্থা এসে যায় তাহলে কি হবে, সকলেই তো সো আহাম হয়ে যাবে, সব এক হয়ে যাবে। তাই এই বৈষম্য সৃষ্টি থাকলে থাকবে, কিন্তু তা যদি কন্ট্রোলের মধ্যে, অর্থাৎ যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তার অত্যধিক প্রাদুর্ভাব হয়, এই বৈষম্য যদি খুব বেড়ে চলে, অত্যন্ত বাড়াবাড়ি হয়, তাহলেই কিন্তু সংগ্রাম নিরর্থক, কাটাকাটি, হানাহানি, অশান্তি, বিদ্বেষ। তাই সেই বৈষম্যকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। এরপর কি, এই যে বললাম একজনকে মুক্তি দিলে না, অত কয়েকশো আত্মা এসছে তাদের মুক্তি দিচ্ছেন না, বৈষম্য তো। কিন্তু কেন, এইখানে কিন্তু কর্মবাদ,
যার যেমন কর্ম সে তেমন জায়গায় তেমন তরে কিন্তু থাকবে যাবে মৃত্যুর পরে। চার্বাক দর্শন বলে একটা আমাদের ভারতীয় দর্শনের মধ্যে দর্শন আছে, তারা কিন্তু এসব বিশ্বাস করে না। তারা বলে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ভীতং পিবেত, এছাড়া তারা কিছুই জানে না। অর্থাৎ যতদিন এই বিশ্ব সংসারে থাকব সুখের সাথে থাকব, আনন্দের সাথে থাকব, এমনকি ধার করেও আমার যদি চলতে হয়, এখানে কিন্তু ঋণ কৃত্বা বলেছে, তার মানে শুধু ধার করেই নয়, যেভাবেই হোক ভাই হুক অর টুক জানো তান প্রকার এন একটা কথা আছে না, দ্যার ইজ নো ল ইন লাভ অ্যান্ড ওয়ার বা ইন ওয়ার অ্যান্ড লাভ, প্রেমে ও যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম নেই। এটা কিন্তু এখন মহাভারতের আমলে কিন্তু যুদ্ধক্ষেত্রের নিয়ম ছিল, কিন্তু সেখানেও কিন্তু অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে। দ্যার ইজ নো ল ইন ওয়ার, ওই অন্যবদ তখন তো কোনো নিয়ম মানা হয়নি যুদ্ধের। তাই এই যে নিয়ম বললাম, কোনো নিয়ম থাকে না, যেরকম যুদ্ধে আর প্রেমে ঠিক সেরকমই এইখানেও কোনো নিয়ম থাকে না।